আজির এই পবিত্র দিন মুখ্যমন্ত্রীর এই বারেবাং করা ঝামেলা কথাবিলাক মই উত্তর নিদো। আজি এটা আনন্দর দিন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার, আজির এটা কথা কালির এটা কথা। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কংগ্রেসত থাকতে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যেখানে কথা উত্তর কইছিলে সেই কথাটির উত্তর এটা তো কোনে বিচারিব। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আজির দিনট মো কালি আপনাদের সুদক, আজি আমি রোজা রাখি রমজান পালন করি, আজি এটা আনন্দর দিন। আজি আনন্দর দিনত মই কারো কথা বেয়াকে কব খোঁজা নাই, কারো সমালোচনা করব খোঁজা নাই। মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এটুকে কৈছো, তেওঁৰ যাতে সুমতি দিয়ে রাজ্যখন তেওঁ চলাওক, কিন্তু সকলোকে যাতে তেওঁ ঠাট্টা মস্করা বাদ দিয়ে রাজ্যখনক যাতে তেওঁ যাতে রাজধর্ম ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপি দলের নেতা অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া যে কৈছিল রাজধর্ম, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাজধর্মী রাজধর্ম পালন করার যাতে আপনার সুমতি দিয়ে আজির দিনট মই সেটুকে কামনা করছো, যাতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়, আমার তোমার এই কথাবিলাকে মানুষের মনত আঘাত দিয়ে, দুখিয়া মানুষ যাতে তেনে ধরনের নকয়, কোনো কোনো জাতি জনগোষ্ঠীক তেনেকে যাতে তেওঁ আক্রমণ করে নকয়, যাতে মানুষক কথা কয় সেই ধরনের যাতে সুমতি দিয়ে, এই বারেবাং করা কথাবিলাক কই পেলায় যাতে আমার মাজত অশান্তি নাহে, তেওঁ ইলেকশনের সময় আরম্ভণিতে যেখানে কথা কৈছিল সেইখিনি পালন করেছে না নাই, তার যাতে রিপোর্ট কার্ড তেওঁ দিয়ে, তেওঁ যদি 15 লাখ টাকা তেওঁলোকে দিম বলে কৈছিল সেইখিনি তেওঁলোকে দিছে না নাই, তার রিপোর্ট কার্ড যাতে দিয়ে, তেওঁ যাতে 25 লাখকে বছরি চাকরি দিম বলে কৈছিল হিসাব নিকাশ করে আজির দিন সেই চাকরিখিনি দিলে না নাই, তার যাতে আপনার হিসাব দিয়ে, তেওঁলোকে গ্যাসের দাম 450 টাকা কংগ্রেসের দিনত হওঁতে 200 টাকা করে দিম বলে কৈছিল সেই 200 টাকার গ্যাস দিলে না নাই, তার হিসাব দিয়ে, লাইটর বিলত যেটা জ্বালা যন্ত্রণা খাইছে আজির দিন লাইটর বিল কমাইছে না নাই সেই কথা যাতে কয়, তরুণ গগৈক বিধানসভাত কন্দুয়াই দিছিল, কন্দুয়াই পেলায় কৈছিল যে আমি ধার নলও, আজি ধার লৈছে না নাই সেই কথাখিনি ব্যাখ্যা করক, পরবর্তী সময়ত আপনাদের অহাকালি আহিব যেখানে কথা কৈছে সেইখানে উত্তর দিম। পুনর্বার আজি কাকো সমালোচনা নকৰি মই পুনর্বার সকল রাইজক ঈদ মুবারক জ্ঞাপন করি, বিগত দিনত আমি রোজা রাখি আল্লাহ তালা আমাক যাতে কবুল করে, সকলরে যাতে আমার মিলাপ্রীতিরে আমি থাকিব পাৰো, তাকে কামনা করি, বিশ্ব শান্তির ভাবে, দেশবাসীর শান্তির ভাবে, রাজ্যবাসীর শান্তির ভাবে, ধুবরীবাসীর নিরাপত্তার ভাবে মহান আল্লাহ তালার ওসর আজি ঈদর দিনত কামনা করি। আপনাদেরকেও মোক শুভেচ্ছা দিছে সাংবাদিক বন্ধুসকলে, আপনাদেরকেও মোৰ অন্তৰৰ পৰা মই আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা, আর আজির দিনত মই শুক্রিয়া আদায় করি, পুনর্বার সকলকে ঈদ মুবারক জ্ঞাপন করছি। আজির এই পবিত্র দিনত মুখ্যমন্ত্রীর এই বারেবাং করা ঝামেলার কথাবিলাক মই উত্তর নিদো। আজি এটা আনন্দর দিন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার, আজির এটা কথা কালির এটা কথা। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কংগ্রেসত থাকতে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যেখানে কথা উত্তর কইছিলে সেই কথাটির উত্তর এটা তো কোনে বিচারিব। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আজির দিনট মোক কালি আপনাদের সুদক, আজি আমি রোজা রাখি রমজান পালন করি, আজি এটা আনন্দর দিন। আজি আনন্দর দিনত মই কারো কথা বেয়াকে কব খোঁজা নাই, কারো সমালোচনা করব খোঁজা নাই। মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এটুকে কৈছো, তেওঁৰ যাতে সুমতি দিয়ে রাজ্যখন তেওঁ চলাওক, কিন্তু সকলোকে যাতে তেওঁ ঠাট্টা মস্করা বাদ দিয়ে রাজ্যখনক যাতে তেওঁ যাতে রাজধর্ম ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপি দলের নেতা অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া যে কৈছিল রাজধর্ম, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাজধর্মী রাজধর্ম পালন করার যাতে আপনার সুমতি দিয়ে আজির দিনট মই সেটুকে কামনা করছো, যাতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়, আমার তোমার এই কথাবিলাকে মানুষের মনত আঘাত দিয়ে, দুখিয়া মানুষ যাতে তেনে ধরনের নকয়, কোনো কোনো জাতি জনগোষ্ঠীক তেনেকে যাতে আক্রমণ করে নকয়, যাতে মানুষক কথা কয় সেই ধরনের যাতে সুমতি দিয়ে, এই বারেবাং করা কথাবিলাক কই পেলায় যাতে আমার মাজত অশান্তি নাহে, ইলেকশনের সময় আরম্ভণিতে যেখানে কথা কৈছিল সেইখিনি পালন করেছে না নাই, তার যাতে রিপোর্ট কার্ড দিয়ে, যদি 15 লাখ টাকা দিম বলে কৈছিল সেইখিনি দিছে না নাই, তার রিপোর্ট কার্ড যাতে দিয়ে, যাতে 25 লাখকে বছরি চাকরি দিম বলে কৈছিল হিসাব নিকাশ করে আজির দিন সেই চাকরিখিনি দিলে না নাই, তার যাতে আপনার হিসাব দিয়ে, গ্যাসের দাম 450 টাকা কংগ্রেসের দিনত হওঁতে 200 টাকা দিম বলে কৈছিল সেই 200 টাকার গ্যাস দিলে না নাই, তার হিসাব দিয়ে, লাইটর বিলত যেটা জ্বালা যন্ত্রণা খাইছে আজির দিন লাইটর বিল কমাইছে না নাই সেই কথা যাতে কয়, তরুণ গগৈক বিধানসভাত কন্দুয়াই দিছিল, কন্দুয়াই পেলায় কৈছিল যে আমি ধার নলও, আজি ধার লৈছে না নাই সেই কথাখিনি ব্যাখ্যা করক, পরবর্তী সময়ত আপনাদের অহাকালি আহিব যেখানে কথা কৈছে সেইখানে উত্তর দিম। পুনর্বার আজি কাকো সমালোচনা নকৰি মই পুনর্বার সকল রাইজক ঈদ মুবারক জ্ঞাপন করি, বিগত দিনত আমি রোজা রাখি
আল্লাহ তালা আমাক যাতে কবুল করে সকলরে যাতে আমার মিলাপ্রীতিরে আমি থাকিব পাৰো তাকে কামনা করি। বিশ্ব শান্তির ভাবে, দেশবাসীর শান্তির ভাবে, রাজ্যবাসীর শান্তির ভাবে, ধুবরীবাসীর নিরাপত্তার ভাবে মহান আল্লাহ তালার ওসর আজি ঈদর দিনত কামনা করি। আপনার মোক শুভেচ্ছা দিছে সাংবাদিক বন্ধুসকলে, আপনাদেরও মোৰ অন্তরেরপৰা মই আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আর আজির দিনত মই শুক্রিয়া আদায় করি পুনর্বার সকলকে ঈদ মোবারক জ্ঞাপন করছি।